সারা দেশকে ক্যাসিনোর রাজ্যে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। অপকর্মকে আর ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুত সহায়তা জারি রাখার আহ্বান। রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এবছরেই ওআইসির মামলা। ক্যাম্পের চারপাশে শীঘ্রই কাঁটাতারের বেড়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার বাইপাস সড়ক অবৈধ দখল মুক্ত করতে অভিযান, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দলীয় কার্যালয়, ফলের আড়ত দোকান। আমরা যাচ্ছি আবারও তেজগাঁও থানার সামনে, যেখানে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবলীগ নেতা সাইদের সাথে যার হচ্ছে ক্যাসিনো ব্যবসায়ী সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে, এবং গতকাল রাতেই কিন্তু র্যাব তাকে ধরে নিয়ে যায় এবং তারপরে গতকাল রাত থেকে আজ পর্যন্ত সারা দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তার সাথে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি এবং সেই সভাপতি হিসেবে ক্ষমতা ব্যবহার করে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো ব্যবসা শুরু করেছিলেন, এবং এ বাবদ আপনারা কিন্তু রিপোর্টে জানতে পেরেছেন যে প্রতিদিন 70,000 টাকা করে, অর্থাৎ মাসে প্রায় 21 লাখ টাকা তিনি ভাড়া উঠিয়েছেন। এই যে একটি অভিযোগ, এবং পাশাপাশি এই অভিযোগের অনুসন্ধান সারা দেশব্যাপী আপনি জানেন যে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলছে, এবং তার পরপরই কিন্তু তাকে গতকাল থেকে আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার পাশে অবৈধ মদ পাওয়া গেছে তার বাড়িতে। এবং এই যে এত কিছু অভিযান চলছে এবং তারপরে এই যে অনৈতিকভাবে একটি ব্যবসা পরিচালনা করছিলেন এই অভিযোগ, পাশাপাশি মদ পাওয়া গেছে, এই কারণেই কিন্তু তাকে আজকে এই যে তেজগাঁ যে মডেল থানা আছে সেই মডেল থানায় র্যাব উপস্থাপন করেছে তাকে, এবং তারপরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আর যেহেতু আজকে সন্ধ্যা 6টা বেজে গেছে, এই কারণেই কিন্তু আদালতে আজকে উপস্থাপন করা সম্ভব হয়নি বলে আমাদের এই তেজগাঁ থানা থেকে জানিয়েছে, এবং তেজগাঁ থানা কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল সকালে প্রথম আওয়ারেই অর্থাৎ শুরুর দিকেই কিন্তু তাকে আদালতে উপস্থাপন করা হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আপনি জানেন যে বাংলাদেশে যতগুলো, বিশেষ করে রাজধানী ঢাকাতে যতগুলো খেলার যে ক্লাব ছিল সেই ক্লাবগুলো কিন্তু ক্যাসিনো ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এই অভিযানে কিন্তু এগুলোই কিন্তু বেরিয়ে এসেছে। তো মোটামুটিভাবে মোটামুটিভাবে তেজগাঁ থানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকার তেজগাঁও থানার সামনে থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গি অর্থায়ন ও অস্ত্র ব্যবসা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ফরেন রিলেশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপ, অংশ নেন যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার কথা শোনান প্রধানমন্ত্রী। প্রশ্ন উত্তরে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। 1971 ও 75-এর অভিজ্ঞতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণেই তাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। তাদের নিজ দেশে ফেরানোই এখন যে একমাত্র সমাধান সেটিও স্মরণ করিয়ে দেন তিনি। But the problem is that these people don't want to go back unless they feel insecure. All the organizations, they are working there. They don't want that these people should go there. They are trying to prevent. জানান বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে নিজের ভাবনার কথা। We believe that terrorists do not belong to any religion or boundaries, must stop the source of supply of arms to the terrorists, must stop the flow of financing to the terrorists and their outfits. বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার পিছনে মুক্তবাজার অর্থনীতি বড় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের ভেতরে এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের সফলতার গল্প শোনাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এসব কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের ইস্যুটি এখন বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জের। তাই বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা চাইলেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আওয়ামী লীগ সারা দেশকে দুর্নীতি আর ক্যাসিনোর রাজ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ময়মনসিংহে দলটির বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। ক্ষমতায় কারা কারা আজকে ক্যাসিনো বলেন আর মেগা প্রজেক্ট বলেন, সেই প্রজেক্টে লুটে নিয়ে যাচ্ছে কারা? সবগুলো যুবলীগের নেতা। এই যুবলীগের নেতারা কি এত সাহস যে তারা একা একা এই কাজ করে যাচ্ছে? দেশনেত্রীকে মুক্তি দেন আর অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটা নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট তৈরি হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি রোধে সারা দেশে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেট আওয়ামী লীগের সাবেক সভাপতি আ.ন.ম. শফিকুল হকের স্মরণ সভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুয়া বঙ্গবন্ধু আইন করে বন্ধ করেছে, এই জুয়া এই বিএনপি বাংলাদেশে এই জুয়া শুরু করেছে। শেখ হাসিনা সততায় তিনি বিশ্বের প্রথম সারির দু তিনজনের একজন নেতা। আজ তার কর্মী হয়ে আমরা যদি অপকর্ম করি, এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। কাজেই অপকর্মকে আর আশ্রয় প্রশ্রয় দেব না। গাইবান্ধার বাম সংগঠনগুলোর উদ্যোগে জেলার আনাচে কানাচে গড়ে উঠেছে অন্তত 10টি পাঠাগার। তরুণদের বইমুখী করার কাজ করছে এই উদ্যোগ। পাঠাগারগুলোর নামকরণ করা হয়েছে দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের নামে। গাইবান্ধার রিপন আকন্দের তথ্য, আতাউল হক সাগরের ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের হতদরিদ্র অঞ্চল গাইবান্ধায় পাঠাগার তৈরি করে তরুণদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলার বামপন্থী সংগঠনগুলো। জেলার হাটবাজার ও গ্রামে গড়ে তোলা হয়েছে অন্তত 10টি পাঠাগার। মনীষীদের জীবনী, ছোট গল্প, উপন্যাস সহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধরনের বই রয়েছে পাঠাগারগুলোতে। বইগুলো পড়ে বিভিন্ন মনীষীদের সম্পর্কে, জীবনের সম্পর্কে নানা তথ্য জানি। এখানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা এখানে আসি, আমরা বিভিন্ন দেশপ্রেমের বই পড়ি। উদ্যোক্তারা বলছেন, তরুণ, যুবক ও ছাত্রদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি সহ মাদকাসক্তি থেকে মুক্ত রাখার জন্য পাঠাগার গড়ে তোলা হয়েছে। পাঠাগারমুখী করার জন্য, বই পড়ার প্রতি আগ্রহ করার আমরা চেষ্টা করছি। সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন এই পাঠাগার থেকে কিন্তু মানুষ পায়। যুব সমাজকে রক্ষায় পাঠাগার তৈরির এই উদ্যোগকে বৈপ্লবিক দাবি করে বাম সংগঠনের এই নেতা সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসার আহ্বান জানান। এলাকায় এলাকায় যদি এই পাঠাগার আন্দোলনটাকে গড়ে তোলা যায়, তরুণ যুব সমাজের যে ধস নামছে তাদেরকে রক্ষা করার একমাত্র উপায়। যুব সমাজকে রক্ষাসহ উন্নত জাতি গঠনে ব্যতিক্রমী এই উদ্যোগটি গাইবান্ধা সহ সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা বাম সংগঠনগুলোর। সময় সংবাদ, গাইবান্ধা। রোহিঙ্গা নিধনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করতে যাচ্ছে ওআইসি। ইসলামী রাষ্ট্রগুলোর এই সংস্থাটির পক্ষে গাম্বিয়া মামলাটি করবে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সভায় তিনি একথা জানান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আলোচনার শিরোনাম, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা। আয়োজক দ্য গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। অংশ নেন বন্ধুপ্রতিম রাষ্ট্র, উন্নয়ন সংস্থা ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, অনেক চেষ্টা ও উদ্যোগের পরও রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না শুধুমাত্র মিয়ানমারের আন্তরিকতার অভাবে। রাখাইনে জাতিগত নিধন চালানো হয়েছে, তারপরেও তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সুবিধা পাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এখনো জিএসপি সুবিধা বাতিল করেনি। সেমিনারে উঠে আসে রোহিঙ্গা নিধনের দায়ে মিয়ানমারের বিচারের প্রসঙ্গ। শেষ পর্যন্ত বিষয়টিকে আদালতে নিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি, আর সংস্থাটির পক্ষে মামলাটি দায়ের করবে গাম্বিয়া। খুব দ্রুতই মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। সেটা আগামী মাসে হতে পারে, আবার এই বছরের শেষ নাগাদও হতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্লোবাল স্টাডিজ সেন্টারের প্রেসিডেন্ট মিস আকিলা রাধাকৃষ্ণান, সঞ্চালক ছিলেন গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এর নির্বাহী পরিচালক ডক্টর সিমন অ্যাডামস। অনুষ্ঠানে আলোচকরা জানান, শুধু রোহিঙ্গা নয়, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরও নির্যাতন করেছে মিয়ানমার, আর তার প্রমাণও মিলেছে। তাই আর দেরি না করে এবছরই মামলা করার উদ্যোগ নিয়েছে ওআইসি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে শিগগিরই কাঁটাতারের বেড়া দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুপুরে এ বিষয়ে জানতে তার সাথে সচিবালয়ে দেখা করেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূত। আমরা বলেছি রোহিঙ্গারা সমাবেশ করেছিল তাদের রাইটের কথা, আমরা মনে করি তারা যথার্থভাবেই জানিয়েছে। আমরা সেটা নেগেটিভভাবে চিন্তা করছি কিনা সেটাও জিজ্ঞাসা করে হয়েছিল। আমরা বলছি যে না, আমরা নেগেটিভ চিন্তা করবো কেন। তারা জানতে চেয়েছে যে কেন হঠাৎ করে আপনারা এটা দিতে চান। তাদেরকে আমরা বলেছি যে এটা খুব সহজে সলভ হবে এইরকম বিশ্বাস আমাদের কাছে হচ্ছে না। সেই জন্যই আমরা এখন কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ঠিক রাখার জন্য আমাদের এই ব্যবস্থা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির পরিবর্তে শুধু সাহায্য সহযোগিতা দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, আর এটাকে রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেওয়ার চক্রান্ত হিসেবেই দেখছেন তারা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া বিকল্প কিছুই ভাবছে না স্থানীয় প্রশাসন। সুজাউদ্দিন রবির তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে এখন পর্যন্ত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য যে আশ্বাস পাওয়া গেছে তা প্রয়োজনের ৬০%। প্রতি বছর বিশ্ব সম্প্রদায় নানাভাবে সহযোগিতার আশ্বাস দিলেও কার্যত বাস্তবে তা দেখা যাচ্ছে না, আর প্রধান কাজ প্রত্যাবাসনের ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখছে না। এতে ক্ষুব্ধ কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলার সাধারণ মানুষ। সে সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী দেশি বিদেশি এনজিওগুলোর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তাদের। রোহিঙ্গাদেরকে সামাল দিতে গিয়ে কক্সবাজারের স্থানীয়রা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। পথঘাট, চিকিৎসা ব্যবস্থা, এমনকি লাইটিং ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা কক্সবাজারের মানুষেরা বঞ্চিত রয়েছি। জাতিসংঘের সংস্থাগুলো যেভাবে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এতে করে হচ্ছে কি তারা মিয়ানমার যাওয়ার আগ্রহ প্রকাশ করছে না। বিদেশিরা আসতেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা ধীর পদক্ষেপ রাখতেছে না। সাহায্য সহযোগিতার চেয়েও মিয়ানমারকে চাপ প্রয়োগ করে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। রোহিঙ্গারা যাতে মিয়ানমারে তাদের নিজ বসতভূমিতে ফিরে যেতে পারে বিশ্ব সম্প্রদায় সেদিকে নজর দেবে। জেলা প্রশাসক জানালেন, বিদেশি সহায়তার পাশাপাশি বড় একটা সাহায্য সরকারকে বহন করতে হচ্ছে, তাই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন এই সমস্যার একমাত্র সমাধান। বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে এখানে রাখা বাংলাদেশের জন্য নানা কারণে এটা সবাই মনে করছে যে ঝুঁকিপূর্ণ। কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বসবাস করছে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। ৮০-র দশক থেকে বাংলাদেশে রোহিঙ্গা আসলেও ২০১৭ সালের আগস্ট মাসের পর থেকে ৮ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে অবস্থান নিয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানকে সমর্থন করে 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, প্রশাসনের দুর্বলতার কারণেই এতদিন অবাধে ক্যাসিনো ব্যবসা হয়েছে। এদিকে জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ক্যাসিনোর ব্যবসা বিষয়ে তার কিছুই করার নেই। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। একদিনই আমি ওই ক্লাবে গেছি, ওই ফিতা কেটেছি, ওই দিনই শেষ। এর জন্য যদি দায়িত্ব আমার গায়ে যদি কালি লাগছে, প্রশাসনের কেউ জানলো না, আমি সংসদ সদস্য হিসেবে জেনে ফেলে দিলাম। ব্যাপারটা কি এতই সহজ? বিষয়টা রাজনৈতিক কর্মীরা আছে দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে, যে কারণে আজকে আমাদের এত বড় অর্জন, শেখ হাসিনার এত বড় অর্জনকে ম্লান করার জন্যে এই জন্য দুর্বৃত্তায়নকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। প্রশাসনের নাকের ডগার উপরে কিভাবে এই ধরনের অবৈধ কাজগুলো সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সন্ধ্যায় ডাকসুর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেট এবং সিন্ডিকেটেরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব জানানো হয়েছে। বৈঠক শেষে কথা জানান ডাকসুর এজিএম সাদ্দাম হোসেন। নিয়মিত সভায় ভিপি নুরুল হক নূর উপস্থিত থাকলেও সাংবাদিকদের সাথে কোনো কথা না বলেই চলে যান তিনি। ক্যাম্পাসে নাইট কোর্সের কারণে যাতে নিয়মিত শিক্ষার কোনো ঘাটতি না হয় সেদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজর দেওয়ার তাগিদ আসে। শিক্ষার মান ও সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জন্য শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করার কথা জানান উপাচার্য আখতারুজ্জামান। রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজারের বাইপাস সড়কটি দখলমুক্ত করে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিতের আশ্বাস দিয়েছেন উত্তরের মেয়র। দিনভর অভিযানে অবৈধ দোকান, ফলের আড়ত ও কাঁচা বাজার উচ্ছেদ করা হয়। বাজারের ভেতরে থাকা অনুমোদনহীন শ্রমিক লীগের কার্যালয়টিও গুড়িয়ে দেওয়া হয়। অবশেষে রাজধানীর ফার্মগেট থেকে বিজ্ঞান কলেজের সামনে দিয়ে কারওয়ান বাজারের ভেতরের বাইপাস সড়কটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিল সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে উত্তর সিটির বিশেষ অভিযানে এ পথে থাকা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়। দেরিতে হলেও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। খুবই ভালো কাজ, এটা তো আরো আগে থেকে দেখা উচিত ছিল। ফার্মগেট দিয়ে আমাদের যাইতে অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে। এই রাস্তাটা খোলা থাকলে আমাদের অনেক তাড়াতাড়ি যাওয়া যায় এবং সুবিধা হয়। উত্তরের মেয়র জানালেন চলতি সপ্তাহেই এই পথ হবে দখলমুক্ত। এই বাইলেনটা ধরে আমরা প্ল্যান করেছি যে বাইলেন ধরে এই যে রোডে দাঁড়িয়ে আছে এখান থেকে যেন সবাই আমরা পেট্রো বাংলা হয়ে আমরা এফডিসি রাস্তায় চলে যেতে পারি। এছাড়া অনুমোদন ছাড়াই কারওয়ান বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করতে থাকা ছোট বড় দোকান উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। অভিযানের শুরুতেই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এর পরপরই গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, ফলের আড়ত ও কাঁচা বাজার। লক্ষ লক্ষ টাকা আমাদের মার্কেটে পড়ে রয়েছে, দাদন আছে, বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত। হঠাৎ করে আজকে ভাঙছে, আমার ক্যাশ বাক্সটা সরাতে পারিনি, এই কথাটাও বলে নাই যে জায়গাটা ভাঙা হইব। ছাড় পায়নি তেজগাঁও শ্রমিক লীগের অনুমোদনহীন কার্যালয়টিও। সকল প্রকার অবৈধ স্থাপনা রাস্তা এবং ফুটপাতের উপর থেকে আমরা অপসারণ করছি। সকল স্থাপনা অপসারিত না হওয়া পর্যন্ত এটা চলবে। গেল রোববার নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতে রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে বর্তমানে সরবরাহ বাড়ায় রাজধানীতে কমেছে ইলিশের দাম। 1 কেজি সাইজের বড় ইলিশ পাওয়া যাচ্ছে 700 থেকে 800 টাকায়। রাজধানীর সোয়ারিঘাট পাইকারি বাজার ঘুরে এসে আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে বৃহস্পতিবার ভোর থেকেই জমে ওঠে সোয়ারিঘাটের পাইকারি মাছের আড়ত। দেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজারে বেড়েছে মাছের রাজা ইলিশের সরবরাহ। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে দাম। অভিযানের আগে একটু দাম কমই থাকবো, আবার অভিযানের পরে তো মনে করেন এটা তো মাছ পাওয়া যাবে না, যা পাওয়া যাবে এখনই। বাজার এখন মোটামুটি আছে, নাগালের মধ্যে আছে। যেটা বেচছি 1000, এটা বিক্রি হইতেছে 800, 900, 700 টাকা কেজি। তবে দুর্গাপূজা উপলক্ষে ভারতে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়তে পারে বলে জানান পাইকাররা। এমনিতে কিনতে পারে না, যখন মাছ যখন ইন্ডিয়া যাবে তখন দাম আরো বেড়ে যাবে, তখন আরো কিনতে পারবে না। এই মাছটা যেটা এখন বর্তমান বড় মাছটা এখন 1000 টাকা কেজি বিক্রি হয়, এই মাছটা 4 থেকে 500 টাকা বিক্রি হবে। ইন্ডিয়া যদি মাছ নেওয়া জায়গা তাহলে এই মাছের কেজি হয়ে যাবে 1200 টাকা, 700 গ্রামের মাছ হয়ে যাবে। বাজারে ইলিশের চাহিদা বাড়ায় কমেছে দেশি ও চাষের মাছের দাম। 140 টাকা বেচতাম আগে, এখন বেশি 130 টাকা, 25 টাকা, 20 টাকা, 550 টাকা কেজি। এখন বেচতে 450, 400, 500। ইলিশ মাছের চাপ বেশি। কাজকে বেচতাম আগে 250, 200 টাকা, এখন বর্তমানে 150 টাকা দাম কই, আর উপরে দাম কই না ইলিশের জন্য। এবছর দেশে 5 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশকে ক্যাসিনোর রাজ্যে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। অপকর্মকে আর ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুত সহায়তা জারি রাখার আহ্বান। এবং রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এ বছরই ওআইসির মামলা। ক্যাম্পের চারপাশে শিগগিরই কাটা তারের বেড়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ এ ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।